সালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। এখন ঈদ মানে ডিউটি থেকে আসলাম এই মাত্র, তো ঈদ শুরু হবে, ঈদের নামাজ পড়তে যাব আগামী কয়েক ঘন্টা পর। এগুলো আজকে ধুইছি, এগুলো নতুন করে ধুইতে হবে। আজকে হালকা কিছু গরু গুনে করতে হবে, গরু মাংস ভিজেছি পানি দিয়ে, গরম পানি দিয়ে। সে 12টার সময়, এখন তো 3:30 বাজে গেছে। আগে জামা কাপড় গুলো পাল্টাই নিচ্ছি। হ্যাঁ ভাই, তাল তাল ইঙ্গে পা রিজান তাল। বাংলাদেশ বাংলাদেশ বাঙালি টাকা মানুষকে অনেক কিছু দেয়। আল্লাহ, কালকের মতন ১,৫০০ টাকা ৫,০০০ পাঠাই দেন, আমি রুম ওয়াইলে দিয়ে দিই।
5,000 হবে, নাম্বার আগে ওইটাই লাস্টে 160, কালকে জিজ্ঞেস পাঠাচ্ছি কে রে। আমরা পার্সোনাল ভাবে আমরা পড়াই না। আচ্ছা ওকে, কতদিন যে গেল কত রাত যে হল, কেন হয়নি বল। হামিদ ভাই, না না কাদের সেরি না বেরে বেলির গা হোনা মানে মানাইল না বেলির গা। জানি মিক্স মশলা আছে কি না, লেতে আজকে পাকশা দাম আর বন্ধ। সোনা দানা মানে করতেছি না।
শুনলে টকাইতে হবে আমার, জীবনটা এইরকম জীবন। কালকে তো ঈদ, মানে এখন তো ঈদ শুরু হয়েছে। যত কেরে ফোন দিলে আবার?
হ্যাঁ ফোন দিছিলেন। কত? আচ্ছা অসুবিধা নেই, সমস্যা নেই। না না না, সেমাই আছে তো, সেমাই দুধ চিনি বেগে না আছে আমার কাছে। সেমাই টেমাই কিছু লাগতো না। লোক আমার শেষ হয়ে গেছিল, আমার তো খবরও নাই।
মশলা পাওয়া গেছে, আল্লাহর কাছে শুকর। মানুষ পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন, বড় লোকের বাড়ি বাড়ি লক্ষ টাকা ফাইনা শ্রেণী। রাখাবে বড় লোকের ধন ও সোনারে, রাখাবে বড় লোকের ধন, বড় লোকের বাড়ি বাড়ি লক্ষ টাকায় পাইনা শ্রেণী।
চলে হয়ে থাকে আমি হিসাব করছি তিরিশ টাকা করে আসে সত্তর টাকা খরচ 130 টাকা করে ঘরে তখন তোমার বাস
আসলো ভালো গরম হয়ে যা খুব